সময়কার্য পর্ব ১। নমস্কার, রাহুল মন্ডল কম্পিটিটিভ ম্যাথ 9734436256 ইউটিউব কম্পিটিটিভ চ্যানেলের পক্ষে সবাইকে স্বাগত জানাই। আমি রাহুল মন্ডল। আজকে সকল ছাত্রছাত্রীর জন্য তোমাদের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত, একটি ধামাকাদার শর্ট কনসেপ্ট। আজকের টপিক সময় কার্য। সময় কার্যের ধামাকাদার একটা শর্ট কনসেপ্ট আমরা অনেকেই বাজার চলতে বিভিন্ন বইয়ে সূত্র আয়োজন করি এবং সূত্র এর আগেও বলেছি, বারবার বলেছি, পরীক্ষার হল অব্দি পৌঁছায় না। আজকে আমরা একটা দারুণ কনসেপ্ট নিয়ে এসেছি এবং পরবর্তীকালে আরো দারুণ দারুণ কনসেপ্ট তোমরা পাবে। তার জন্য আমার চ্যানেলটিকে, যদি আমার ভিডিও আমার কনসেপ্ট ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাও। শেয়ার করো, কমেন্ট করো। চলো আজকের অঙ্কে যাওয়া যাক। কিছু লোক একটি কাজ 60 দিনে করে, 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? অপশন এ 40, অপশন বি 35, অপশন সি 45, অপশন ডি 50। চলো অঙ্কে যাই। কি বলেছে? একটি কাজ কতদিনে করে? 60 দিনে করে। 8 জন লোক যদি আমরা বেশি নিই, কাজটি 10 দিন আগে শেষ হয়। অর্থাৎ কাজটি করতে 10 দিন কম সময় লাগে। 10 দিন আগে শেষ হয় মানে কি? কম লাগে। তাহলে দিনের অনুপাত কি হবে? দিনের অনুপাত আমরা রেশিও মেথডে অঙ্কটা করব। দিনের অনুপাত কি হবে? 60:2। কাজটি 10 দিন আগে শেষ হয়, তাহলে 60 থেকে 10 বাদ দিলে কত হয়? 50 দিন। এই 50 পাচ্ছি কোথা থেকে? 60 মাইনাস 10 ইকুয়াল কত? 50। এইখান থেকে আমরা 50 পাচ্ছি। তাহলে দিনের অনুপাত কত হলো? 60:50। শূন্য শূন্য কাটলাম, অনুপাত কত হলো? 6:5। আমরা কি জানি দিনের সাথে ম্যানের, অর্থাৎ মানুষের লোক সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আমাদের দিন কখন বেশি লাগে? যদি লোক সংখ্যা কম থাকে। লোক সংখ্যা বাড়লে কি? দিন কমে। বেশি লোক লাগালে কাজ, যে কোনো একটা কাজ, একটা বাড়ি বানাচ্ছি, যদি আমি বেশি লোক লাগাই তাহলে কাজটি তাড়াতাড়ি হবে। তাহলে আমরা কি পেলাম? লোক বাড়ালে দিন কমে। তাহলে দিনের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এটা নতুন কিছু না, এটা আমরা ক্লাস 7-8 জানি। সেই কনসেপ্টকেই আমরা আপডেট করব, আরো আপডেট হব, নতুন কিছু শিখবো না। তাহলে ম্যানের অনুপাত কি হবে? ব্যস্ত সম্পর্ক যেহেতু, দিনের অনুপাত কত ছিল? 6:5। তাহলে ম্যানের অনুপাত কি হবে? উল্টে যাবে ব্যস্ত সম্পর্ক, 5:6। এবার দেখো কোশ্চিন কি আছে, প্রথমে কতজন লোক ছিল। দেখো বলা আছে 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। তার মানে পূর্বের থেকে পরে কটা লোক বেশি হয়েছে? 8 জন। তাহলে পূর্বের লোক সংখ্যা আর পরের লোক সংখ্যা, প্রথমের লোক সংখ্যা আর পরের লোক সংখ্যা মধ্যে পার্থক্য কত? 8 জন লোক। দেখি অনুপাতে পার্থক্য কত? 5 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কতজন হচ্ছে? আমাদের অঙ্কে কত পার্থক্য বলা আছে? 8 জন। তাহলে 1 ইউনিট সমান কত? 8 জন। তাহলে কোশ্চিন আছে প্রথমে কতজন লোক ছিল। তাহলে প্রথমে কতজন লোক, কত ইউনিট লেগেছে আমাদের? প্রথমে 5 ইউনিট লোক লেগেছে। 1 ইউনিট সমান যদি 8 জন হয়, তাহলে 5 ইউনিট সমান কত হবে? 5 এর সাথে 8 গুণলে 50 কত? 40 জন। সুতরাং অপশন এ। দেখো এই পদ্ধতিতে আমরা অঙ্ককে মুখে করতে পারি। 60 থেকে 10 আমরা মুখে বাদ দিয়ে 50 লিখতে পারি। 60:50 মুখে করতে পারি 6:5, সেটা ব্যস্ত মানে উল্টে নাও, 5:6। 5 আর 6 এর মধ্যে ইউনিটের পার্থক্য কত? 1। তাহলে 1 ইউনিট সমান যদি 8 হয়, প্রথমে কতজন ছিল? 5 ইউনিট, 50 টা কত? 40। এইভাবে আমরা ইজিলি অঙ্কগুলোকে করতে পারি।
চলো আমরা নেক্সট অঙ্ক শুরু করি। নেক্সট অঙ্ক, কিছু সংখ্যক লোক একটি কাজ 45 দিনে করে, চারজন লোক কাজে নিযুক্ত না হলে কাজটি শেষ হতে আরো 15 দিন বেশি লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? অপশন এ 28, অপশন বি 16, অপশন সি 24, অপশন ডি 20। চলো অঙ্কটা কি বলেছে অঙ্কে যাই। প্রথমে কি করব, দিনের প্রথমে আমরা কি করব, দিনের অনুপাত। তাহলে দিনের অনুপাত কি হবে, একটি লোক প্রথম কত দিনে কাজ করছিল? 45 দিন। এবার বলছে চারজন লোক যদি কাজে নিযুক্ত না হয়, অর্থাৎ চারজন লোক কি কাজে আসেনি, তাহলে কাজটি শেষ হতে আরো 15 দিন। তাহলে 45-এর থেকে 15 দিন বেশি, 45+15 সমান কত দিন? 60 দিন। তাহলে দিনের অনুপাত কত হলো, আমরা কাটি 3 15 45 4 15 কত? 60। তাহলে দিনের অনুপাত কত হলো 3:4। আমরা কি জানি দিনের সাথে ম্যানের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে ম্যানের অনুপাত কি হবে 4:3। ইউনিটের ডিফারেন্স দেখি, 4 আর 3 এর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। আগের মতো সেম, তাহলে 1 ইউনিট সমান কত? প্রথমবার আর পরের বার মানুষের পার্থক্য কত ছিল, বলেছিল চারজন লোক নিযুক্ত না হলে, অর্থাৎ চারজন লোক কাজে আসে, তাহলে 1 ইউনিট সমান কতজন লোক? 4 জন। তাহলে 1 ইউনিট সমান যদি 4 জন হয়, প্রথমে কত ইউনিট লোক এসেছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিট সমান কত? 4 × 4 সমান কত? 16 জন। সুতরাং অপশন কি বি, চলো আজকে নেক্সট অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক শুরু করি আমরা, পড়ি 3 নম্বর অঙ্ক কি লেখা আছে দেখি। কিছু সংখ্যক লোক 75 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক বেশি নিযুক্ত হয়, অর্থাৎ 6 জন লোক যদি আমরা বাড়িয়ে দিই, তবে কাজটি শেষ করতে 15 দিন কম সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল? অপশন এ 20, অপশন বি 24, অপশন সি 28, অপশন ডি 32। চলো অঙ্কে যাই, আমরা প্রথমে কি বের করব, দিনের অনুপাত ডে। আগের মতো দিন প্রথমে কত ছিল, 75 দিনে কাজটা করছিল, এবার বলছে 15 দিন কম লাগে, তাহলে 75 থেকে বিয়োগটা দেখালাম না, 75 থেকে 15 মাইনাস করলে কত হয়, 60। তাহলে দিনের অনুপাত কত, 5 15 75 4 15 60। তাহলে দিনের অনুপাত কত, 5:4। অতএব ম্যানের অনুপাত কি হবে, 4:5, যেহেতু ব্যস্ত সম্পর্ক। পার্থক্য দেখো 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কজন হলে, 6 জন লোক বেশি নিযুক্ত, প্রথমে আর পরের মধ্যে লোকের পার্থক্য কত, 6 জন। তাহলে 1 ইউনিট সমান কতজন, 6 জন। কোশ্চেন কি আছে, প্রথমে কতজন লোক ছিল, তাহলে প্রথমে কতজন লোক ছিল, 6 × 4, 4×6 কত, প্রথমে লোক ছিল কত, 4 ইউনিট, 4×6 = 24 জন। সুতরাং অপশন কি, অপশন বি। চলো আজকে নেক্সট অঙ্ক অর্থাৎ লাস্ট অঙ্ক 4 নম্বর অঙ্কে যাওয়া যাক। দেখো সময় কাটছে, আমরা কি করি, আমরা এই কনসেপ্টটা, যে কনসেপ্ট ইজিলি অঙ্কগুলো করলাম, প্রায় মুখে মুখে করে ফেলতে পারে অঙ্কগুলো, যদি একটু রপ্ত করে, আমার বিশ্বাস আছে তোমরা প্রতিটা অঙ্ক মুখে মুখে সলিউশন করতে খুব ইজিলি করে ফেলতে পারবে। আমরা কি করি, আমরা ভুল যেটা করি, এর আগেও বারবার বলেছি, অন্যান্য ভিডিওতেও বলেছি, আমরা বিভিন্ন রাইটারের সূত্র মুখস্থ করে পরীক্ষার হল অব্দি সেই সূত্র মনে রাখতে পারি না। কোন রাইটার খারাপ না, কোন রাইটারের পদ্ধতি খারাপ না, সূত্র খারাপ না, কিন্তু আমরা মনে রাখতে পারি না, আমরা সূত্র ওয়াইজ করি, আমরা এতদিন কনসেপ্ট ওয়াইজ অঙ্ক করে এসেছি, আর আমরা এখন প্রতিটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্ট টিক্স অর্থাৎ টিক্স ওয়াইজ করতে যাই, আর সেই টিক্স পরীক্ষার হলে যে গুলিয়ে ফেলি, যার ফলে আমরা পরীক্ষার হলে কিছুই পাই না, হতাশ হয়ে বাড়ি ফিরে। আজকে আর হতাশা নেই, আর ভয় নেই,
এইরকম আরো অনেক কনসেপ্ট পাবে, ধামাকাদার কনসেপ্ট পাবে, পূর্বে যেটা জেনে এসছো যেটা শিখে এসছো তার আপগ্রেড হবে, সেই আরো ধামাকাদার আরো ম্যাজিক আপগ্রেড কনসেপ্ট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং শুধু সাবস্ক্রাইব নয়, বেল আইকনটিকে প্রেস করো যাতে চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তুমি যেন পেয়ে যাও। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। চলো কথা না বাড়িয়ে আজকে শেষ অঙ্কে আমরা যাই, অঙ্ক পড়া শুরু করি। চলো আমরা দেখি কি লেখা আছে। কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতেই 2 জন লোক অনুপস্থিত, অর্থাৎ 2 জন লোক কাজে আসেনি। অনুপস্থিত হওয়ার জন্য কাজটি শেষ হয় 25 দিনে, অর্থাৎ কাজটি শেষ হতে টোটাল টাইম লাগে কত? 25 দিন। কোশ্চিন, প্রথমে কতজন লোক ছিল? অপশন দিয়েছে, অপশন এ 5, অপশন বি 4, অপশন সি 7, অপশন ডি 6। চলো খুবই ইজিলি একটা ম্যাথ, আমরা নতুন কিছু করব না, আগের কনসেপ্টটি ফলো করব। কি আছে দেখি, প্রথমে কি দিনের অনুপাত, প্রথমে কি দিনের অনুপাত, ডে অনুপাত করলে কি হয়, প্রথমে কতদিন লেগেছিল? 15 দিন, কিন্তু 2 জন লোক অনুপস্থিত হওয়ার জন্য টোটাল টাইমটা কত লেগেছে? 25 দিন। এখানে টোটাল টাইম বলছি, সেই জন্য কত দিন বেশি সেটা বলেনি, বা সেই জন্য যোগ বা বিয়োগ করছে না। টোটাল টাইম কত লেগেছে? 25 দিন। অনুবাদ করো, 3 5 15, 5 5 25, অনুবাদ কত হলো? 3:5। তাহলে ম্যানের অনুবাদ কি হবে? ব্যস্ত সম্পর্ক উল্টে যাবে, 5:2 কত? 3। তাহলে আগে 5 ইউনিট লোক ছিল, পরে কত? 3 ইউনিট। এবার দেখো বলছে 2 জন লোক অনুপস্থিত, 2 জন লোক, তাহলে এখানে ইউনিটের পার্থক্য কত? 5 থেকে 3 বাদ দিলে কত? পার্থক্য কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান কতজন লোক? 2 জন। তাহলে 1 ইউনিট সমান কত? 2/2 সমান কত? 1 জন। তাহলে 1 ইউনিট সমান কতজন? 1 জন। তাই প্রথমে কতজন লোক ছিল? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট সমান কতজন? 5 × 1, 5 জন লোক। তাহলে অপশন কি হলো? অপশন এ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। আরো দুর্দান্ত কনসেপ্ট নিয়ে আমরা আগামী দিন হাজির হবো।